অবৈধ ড্রাগসর খাতির পরিণত হয়েছে বোকাজানের একটা এনজিও। আরক্ষীর উপস্থিতিত প্রশাসনে এনজিওটুক ওলমালে তলা। অবৈধ ড্রাগ সেবন আর যোগানের সঙ্গে জড়িত থাকার অভিযোগত শনিবারে বোকাজান মহকুমা প্রশাসনে তলা ওলমায় অসম নাগাল্যান্ড সীমান্তর লাহরিজান স্থিত প্রজেক্ট নবারুণ নামের বেসরকারি সংস্থাটির কার্যালয়ত। স্থানীয় লোকর অভিযোগের ভিত্তিত খটখটি আরক্ষীর সঙ্গে বোকাজান মহকুমার দণ্ডাধীশে উক্ত এনজিওটুত উপস্থিত হয়ে 20 জনেরও অধিক ড্রাগস আসক্ত যুবকক ড্রাগস সেবন করে থাকা অবস্থাত প্রত্যক্ষ করে। রাষ্ট্রীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থা চমুকয় NSCOর অনুমোদনপ্রাপ্ত প্রজেক্ট নবারুণ নামের এই বেসরকারি সংস্থাটির প্রকল্প সঞ্চালক রমজান আলীক ড্রাগস যোগান ধরা আর সেবনের বাবে সুবিধা দিয়ার অপরাধত আরক্ষীয়ে আটক করেছে। ইয়াত দেখা গৈছে 20 জনতকৈ অধিক লোক আছে, গোটেইকেইটা ড্ৰাগছ এডিক্ট। ডেইলি 300 মানুহ আহে চাদাৰ টাইমত। কি অকল ওএছডি থাকে স্যার? চাদাৰ টাইমত কি অফিচ থাকে? ইহঁতি খোৱা মানুহ হয়, এতিয়া আমি কি কৰিব পাৰিম স্যার? ইনজেকশ্যন ড্ৰাগ ইউজৰ হয়বিলাক। আপুনি এনজিঅ'ৰ কি হয় স্যার? মই পিডি হয়। আৰু নাম কি আপুনি? ৰমজান আলী। কিমান দিনৰ পৰা চলাইছে স্যার? মই ইয়াত এবছৰ পৰা চলি আছে। এবছর পর এনেদরে আপনাদের ড্রাগস নাই? আমি ওএসটি দিয়ে আছি স্যার, ওএসটি দিয়ে আছি, মিউজিক সিলিং দিয়ে আছো, আইসিটি সিট লই গিয়ে আছো, এসআইডি পজিটিভ লাই দিয়ে আছো, এআরটি লই গিয়ে আছো, এটা ক্লিন করাই দিয়ে আছো। কিন্তু আজি আর কি অভিযান দেখি বল পড়া গেল ইয়া সাদা টেমা ড্রাগস উদ্ধার হয়েছে কি স্যার? সাদা টেমা তো স্যার ক্লায়েন্ট ডিউটি লয়ে হয় যে সাদা টেমা ইহতি কি করে চেক করব কোনো আর আমি এজ এ পি পিডি আপনি তো চেক করব আপনার দায়িত্ব হয়েছে স্যার? আমি চেক করব না স্যার। কেলে চেক করব? আমি কেন চেক করব? ইয়া জি প্রায় 20 জন যুবকক ইয়া দেখা গৈছে, কিন্তু তেলক গুটে কিজনে কিন্তু ড্রাগস আসক্ত লব আহে নহলে নিজে সিরিয়াস লব আহে এবিলা করব আহে স্যার। ইনভেস্টমেন্ট এক্সপ্লেন প্রোগ্রাম আছে আমার লগত, আর ওএসটি প্রোগ্রাম চলি আছে, আর কন্ডম সব পুরি আছে। আমি তেওঁলোকে নিজে কৈছে যে নিজ মুখে যে ড্রাগস তো ইয়াত সেবন কৰিব। ইয়াত ইয়াত ভিতর কি হৈ আছে স্যার? আপোনালোকে যোগান ধৰে বুলি কৈছে নেকি? সকলে আপোনালোকে যোগান ধৰে বুলি কৈছে স্যার? আমি কেনেকা যোগান ধৰিম? আমি ইয়াত বুজাই আছো এটি কেনেকা ভাল হ'ব পাৰিব, কেনেকা ভাল সমাজত তুলিব পাৰিব, এটি চলি আছে। আপুনি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মানুহ আছে, আমি কি কৰিব পাৰিম? আমি আমাৰ কাম কৰি আছো। আজি আপোনালোকে অভিযান চলাইছে কি কয়? এইটো একচুৱেলি দীৰ্ঘদিনীয়া এটা কমপ্লেইন আছিলে পাব্লিকৰ ইয়াতে এই লাহৰিজান ইলেট। তো সেই মৰ্মে আমাৰ লোকেল থানাৰ আমাৰ কটকটিৰ চি ডাঙৰীয়া আমাক জনালে যে এনেকৈ এটা অভিযোগ আছে আৰু সেইটো আমি ব্যৱস্থা ল'ব লাগে। তাৰপাছতে আমি আহিলোঁ ইয়াতে, আহি দেখিলোঁ ইয়াতে যিহেতু এটা এনজিঅ' চলি আছে, তো ওএছডি চেণ্টাৰ বুলি কৈছে, কিন্তু আমি ইয়াত দেখিবলৈ পালোঁ যে ইয়াত এটা ড্ৰাগছৰ বেহা চলি আছে। ইয়াতে বহুতো সৰু সৰু ল'ৰাও ইয়াতে আছে, আমি আহি ইয়াতে লগ পালোঁ প্ৰায় 20 গৰাকী আমি ল'ৰা ইয়াতে লগ পালোঁ যিসকলে অলৰেডি ড্ৰাগছ সেৱন কৰি আছিলে। আৰু লগতে গোটেইখিনি আমি হেৰি কৰাৰ পিছত, গোটেই চেক কৰাৰ পিছত আমি পালোঁ ইয়াতে বহুতো চিৰিঞ্জ বা তেনেকৈ ইউজ যিখিনি আমাৰ নিডলছ হয় সেইখিনিও আমি উদ্ধাৰ কৰি ইয়াতে পালোঁ। আৰু এই যোনটো এন জি অ'ৰ স্বত্বাধিকাৰী তেখেতকো আমি সোধপোছ কৰিলোঁ, তেখেতে কোৱা মতে এইটো ওএছডি চেণ্টাৰ হয়, ইয়াত কিন্তু একো তেনেকৈ চলি থকা নাই বুলি কৈছিলে। কিন্তু যিহেতু আমি হাতে লোতে সকলোকে ধৰা পেলালোঁ, তো ইয়াতে গোটেই ছবিটো ওলাই পৰিলে যে ইয়াতে ড্ৰাগছৰ বেহাও চলি থাকে। তো সেইখিনিয়ে কথা, আৰু পৰৱৰ্তীয় যি ব্যৱস্থা ল'ব লাগে সেইটো আমাৰ আৰক্ষী প্ৰশাসনে ল'ব, আৰু আমাৰ ফালৰ পৰা যি ল'বলৈ আমি সেইখিনি কৰিম। বোকাজানৰ পৰা প্ৰকাশ গগৈৰ ৰিপৰ্ট, মাই নিউজ এনি।